আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সবার সামনে আবার। তো একটা প্লেটার, আজকে একটা প্লেটারের রিভিউ নিয়ে আসলাম। আর এটা হচ্ছে অর্ডার করেছি বসুন্ধরা আবাসিক এলাকার আরবান বয়ের ফুড কোর্টের দোতলা থেকে। রেস্টুরেন্টটা হচ্ছে এই যে ইন্ডিয়ান টিউলিপ রেস্টুরেন্টটার নাম। তো এখানে আসতে হচ্ছে গিয়া হানি মাস্টার্ড সস, ফ্রাইড রাইস, আর হচ্ছে সর্টেড ভেজিটেবল, চিকেন স্টেক উইথ চিজ, আর হচ্ছে কোলসো। ওভারঅল এটা প্রাইস হচ্ছে গিয়ে 260 টাকা। এছাড়াও 280 টাকা, 290 টাকা ওদের এখানে আরও একটা স্টেক প্লেটার আছে, বাট সেগুলো হচ্ছে কয়েকটাতে এই চিজটা ছাড়া আবার কিছু কিছু আছে, পেরি পেরি চিকেন, বারবিকিউ স্টেক আছে, বিভিন্ন ফ্লেভারের। তো আমরা নিয়েছি এটা, তো টেস্ট করে দেখি। তো স্টার্ট করি, আগে স্টেকটা খাই। ওয়াও, ব্লেন্ডারের আওয়াজ হচ্ছে, স্টেকটা ভালোই নরম। অনেক জায়গায় দেখা যায় যে স্টেকটা শক্ত থাকে, কিন্তু ভালোই নরম নরম। স্টেকটা ভালো, ওয়েল কুক, হচ্ছে অনেক সফট, সহজেই কাটা দিয়ে করতে হয়। অনেক জায়গায় স্টেক দেখি আমরা খাই, সহজে কাটা যায় না, অনেক কষ্ট হয়ে যায়। তো এখন স্টেকটার সাথে রাইস নিয়ে দেখি। রাইসটা অ্যাভারেজ কোয়ালিটি, অত ভালো না, কারণ হচ্ছে ফ্রাইড রাইসে আমরা যে ফ্লেভারটা এক্সপেক্ট করি ওই ফ্লেভারটা এখানে নাই, ভালো করে বয়েল হয়ে নেই রাইসটা, আর ফ্লেভারটা পাচ্ছি না, ফ্রাইড রাইসের যে ফ্লেভারটা থাকার কথা সেটা পাচ্ছি না। রাইসটা অ্যাভারেজ, অত ভালো লাগে না। এখন একটু কোসলো খাই, কোসলোটা টেস্ট করলাম। কোসলোটাতে যে আমরা দইটা পাই, আর হচ্ছে গিয়া হালকা যে ক্রিমি একটা টেক্সচার থাকে সেটা পাচ্ছি না, তো ভালো লাগছে না। এটার জন্য কি কোসলোটা ভালো লাগে না। আচ্ছা, এবার আমি সর্টেড ভেজিটেবলটা খাই, ওটা একটু চিকেন দিয়ে খাই খালি খাওয়ার থেকে। সর্টেড ভেজিটেবলটা ভালো, একটা জুসি লাগতেছে, দেখেও যেমন ভালো লাগতেছে খেয়েও মজা। আর সর্টেড ভেজিটেবলটাও ভালো ছিল। ওভারঅল রাইস, স্টেক, সর্টেড ভেজিটেবল, কোলস্লো, এগুলোর মধ্যে ভালো লাগছে স্টেকটা, তারপরে সর্টেড ভেজিটেবলটা কোনো রকম লাগছে, বাট এছাড়া আর রাইস আর কোলস্লো ভালো লাগে না। এখন আমরা এখানে যে ওরা হানি মাস্টার্ড সসটা দিচ্ছে ওটা একটু খাই দেখি, চিকেন দিয়ে খাই এটাও। হানি মাস্টার্ড সসটা অ্যাভারেজ, প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা স্পেশাল ওদের হানি মাস্টার্ড সস থাকে, খারাপ না। 260 টাকা হিসেবে আসলে এতগুলো আইটেম করছি, কিন্তু আসলে মানে ওদের যে কোয়ালিটি ওটা ওরকম ভালো লাগে না। আরবান বয় ফুড কোর্টে আসলে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনারা সবাই জানেন যে ফুড কোর্ট মানে অনেক রেস্টুরেন্টের সময় থাকে, সেই জায়গায় অনেকগুলো রেস্টুরেন্ট আছে অনেক। তার মধ্যে থেকে আজকে নতুন দেখলাম এটা রিসেন্টলি চোখে পড়েনি, সেই জন্য এখান থেকে নিলাম। আর বেশি নেই নেই কারণ হচ্ছে যে একটা টেস্ট করার জন্য নিচ্ছি আজকে, পরবর্তীতে আরও কয়েকটা নিয়ে ইয়া করব। মান অনুযায়ী, প্রাইস অনুযায়ী ভর্তির না, ভালো লাগে নাই তেমন একটা, মোটামুটি চলে যেহেতু এতগুলো আইটেম দিচ্ছে। এর থেকেও ভালো স্টেক, রাইস সহ প্লেটার
আরও কয়েক জায়গায় পাওয়া যায় এই প্রাইসের মধ্যে, তো সেই অনুযায়ী এই জায়গাটা তেমন একটা ভালো ছিল না। তো এখন আসলে আমরা খাবারটা শেষ করি, আবার এরপর দেখি কোন রেস্টুরেন্টে করা যায়। ইনশাল্লাহ আবার নতুন কোনো রেস্টুরেন্ট নিয়ে আপনাদের সামনে আসবো। এবং আপনারা সবাই অলরেডি জানেন যে আমার স্ট্রিট ফুড বেশি পছন্দ, সেই জন্য আর কি ছোটো ছোটো জায়গা যেগুলো স্ট্রিট ফুড, ফুড কোর্ট এগুলো দিয়ে আমি কভার করার বেশি চেষ্টা করি, রিজনেবল প্রাইসে যেগুলো পাওয়া যায়, এই জন্যই এখানে আসা। আজকে তাহলে এটা শেষ করি, আরেকদিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেস্টুরেন্টে, নতুন কোনো আইটেম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।